জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা আগামী 26 তারিখ চাঁদে অভিযান চালাতে চলেছে। এ খবর গতকালকেই আমরা দিয়েছি। তাদের ল্যান্ডারের নাম হচ্ছে স্লিম। এই স্লিম ল্যান্ডার নামবে এবং কাজ করবে। এদের বাজেট কত, কতদিন কাজ করবে, এক্স্যাক্টলি কোন জায়গায় নামবে, অন্য ভিডিওতে নিয়ে আসব আগামী দিনে। এই ভিডিওতে আমি রাশিয়ার যে লুনা 25 এবং আমাদের ভারতের চন্দ্রযান 3 তার লাইভ স্ট্যাটাস কী, এই মুহূর্তের লাইভ ট্র্যাকিং করে দেখাবো কোন পরিস্থিতিতে রয়েছে, কবে নামছে, কবে চাঁদের একেবারে নিকটবর্তী কক্ষপথে পৌঁছাচ্ছে সমস্তটা। এছাড়া আগামী দিনে ভারতের বা ইসরোর আর কী কী উদ্যোগ রয়েছে মহাকাশ গবেষণায় সমস্ত আলোচনা করব। সবার আগে আমি এই মুহূর্তে চলে যাব লাইভ ট্র্যাকিংয়ে এবং দেখব লুনা 25 রাশিয়ার রসকসমস যেটিকে উৎক্ষেপণ করেছে সয়ুজ 2.1B রকেটে গত 11 আগস্ট ভারতীয় সময় ভোর 4:40 নাগাদ, সেগুলো মোটামুটি দেখেছেন। এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখব। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, পৃথিবীর কক্ষপথ থেকে কালকেই ঠেলে দেওয়া হয়েছিল এবং এগোচ্ছে বেশ ভালো গতিবেগ। 40,000 কিলোমিটারের উপরে থাকলেও এবার এই গতিবেগ কিন্তু কমে যাবে, যত দূরে যাবে তত কমতে থাকবে, এটাই নিয়ম। এবং কমতে কমতে যখন এই মাঝামাঝি জায়গায় আসবে তখন আবার উল্টো করে ইঞ্জিনটাকে অন করবে। অন করার পর আরও গতি কমে 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 চাঁদের কক্ষপথে গিয়ে প্রবেশ করবে। আচ্ছা, চাঁদের কক্ষপথে প্রবেশ করার সম্ভাব্য এক্সপেক্টেড টাইম বা ডেট দেখুন, এখনও বাকি হচ্ছে 3 দিন 11 ঘন্টা 41 মিনিট। তার মানে আজ হচ্ছে 13 তারিখ, 13 তারিখ হলে এটি প্রবেশ করবে 16 তারিখে, 16 তারিখ রাতের দিকে এটি কিন্তু প্রবেশ করার কথা। ওকে, আর এই যে আমাদের লুনার ল্যান্ডিং ডেট লুনা 25-এর, সেই ডেটটা নিয়ে কিন্তু একটু চিন্তার ভাজ আমাদের মাথায় থাকছে। এটা যদিও এক্সপেক্টেড মানে এই সময় হতে পারে, তাও দেখুন 9 দিন 8 ঘন্টা, তার মানে আজ যদি 13 তারিখ হয় তাহলে 13 সঙ্গে যদি 9 যোগ করেন হবে 22 তারিখ, এবং তারপরে 8 ঘন্টা যোগ করলেও এটা 22 তারিখ রাতের দিকে হয়তো একেবারে যেই সময় চাঁদের দক্ষিণ মেরুতে আলো ফোটা শুরু হচ্ছে সেই সময় এটা নামার উদ্যোগ নেবে। আমরা কিন্তু আরেকটু দূরে নামছি, আমাদের 70 ডিগ্রি, এরা নামবে 68 কিংবা 69, আমাদের থেকে 1 ডিগ্রি কম। আর 1 ডিগ্রি কমেও কিন্তু মোটামুটি চাঁদে যে দিনের আলো পড়তে ওই 1 ডিগ্রির মধ্যেও বেশ খানিকটা সময় লাগে, এই সময়টা লাগে, তাই আগে তারা নেমে যেতে পারে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটা হাইওয়ে ধরে এগিয়ে চলেছে কিন্তু চাঁদের দিকে, চাঁদে পৌঁছানোর বললাম এক্সপেক্টেড টাইম যেটা 16 তারিখ রাতের দিকে এটি হয়তো চাঁদের কক্ষপথে প্রবেশ করবে। তারপর সেখানে 5-6 দিন বা 7 দিনের মতো থেকে তারপরে এখনও অবধি যেটা দেখছি 22 তারিখ রাতের দিকে সম্ভাবনা রয়েছে চাঁদে ল্যান্ড করার, এবং ল্যান্ড করার পর 1 বছর কাজ করতে পারবে এই লুনার ল্যান্ডার যার নাম লুনা গ্লোব ল্যান্ডার। এ কেন 1 বছর কাজ করতে পারবে, তার কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে রেডিও অ্যাক্টিভ একটি হিটার, যার জন্য ভিতরকার সমস্ত যে মেশিনপত্র আছে তাকে গরম রাখতে পারবে। যখন -80, -180, -200 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে যাবে তখনও কিন্তু ভিতরের যে মেশিনপত্র ইকুইপমেন্টস সেগুলোকে গরম রাখতে পারবে, যেটা আমাদের ল্যান্ডার বিক্রমের মধ্যে নেই, তাই 14 দিন পর সে আর কাজ করতে পারবে না। এছাড়াও এর মধ্যে রয়েছে একটি নিউক্লিয়ার থার্মাল জেনারেটর, যেটি যখন 14 দিন ধরে চাঁদে অন্ধকার থাকবে সেই সময় ওই জেনারেটর দিয়ে কিন্তু কাজ চালিয়ে যেতে পারবে, এই কারণেই তাকে 1 বছরের জন্য প্ল্যান করা হয়েছে। আমাদের ল্যান্ডার বিক্রমের মধ্যে এই দুটো জিনিস নেই বলে আমরা চাঁদের যখন রাত নামবে 14 দিনের জন্য তখন আর কাজ করতে পারবো না। এই হলো গিয়ে এই মুহূর্তে লুনা 25 মিশনের স্ট্যাটাস। এইবার যাব চন্দ্রযান 3। চন্দ্রযান 3 যথারীতি আমাদের চাঁদের তৃতীয় কক্ষপথে ঘুরছে, এবং একটা কথা বলে রাখি, আগামী 14 তারিখ মানে আগামীকাল সকালের দিকে 11:30 থেকে 12:30টার মধ্যে একবার ইঞ্জিন ফায়ার হবে উল্টো করে অবশ্যই, এবং গতিবেগ আরও কমিয়ে চাঁদের আরও একটি নিকটবর্তী কক্ষপথে পৌঁছে যাবে।
এবং অবশেষে যে 100x100 কক্ষপথ সেটাই বাকি থাকবে, সেটা কিন্তু 16 তারিখে প্রবেশ করবে। তার মানে লুনা 25 যেই দিন চাঁদের নিকটবর্তী কক্ষপথে পৌঁছাচ্ছে আমরা ওই দিনেই পৌঁছাচ্ছি, তবে আমাদের যে ল্যান্ডিং ডেট সেটা কিন্তু এখনও 10 দিন 8 ঘন্টা বাকি, মানে আমাদের 23 তারিখের বিকেল 5:47 ল্যান্ড হওয়ার কথা। আর আমরা যেরকম দেখতে পাচ্ছি তাতে সম্ভবত লুনা 25 ল্যান্ডার আগেই ল্যান্ড হয়ে যাবে, তবে তারও খবরাখবর তো থাকছেই, এখনই অত চিন্তার কিছু নেই, আগামী দিনগুলোতে আমরা লক্ষ্য রাখছি। এছাড়া 17 তারিখে একটা ভাইটাল পার্ট আছে, সেটা হচ্ছে এই যে ল্যান্ডার বিক্রম এবং আমাদের প্রপালশন মডিউল, এই প্রপালশন মডিউলের সঙ্গে ল্যান্ডার বিক্রম কিন্তু আলাদা হবে 100x100 যে কক্ষপথে 16 তারিখে পৌঁছাবে, 100x100 কক্ষপথে, সেখানে 17 তারিখে কিন্তু এই দুজন আলাদা হয়ে যাবে। তারপর প্রপালশন মডিউল সেই 100x100 কক্ষপথে ঘুরতে থাকবে, আর তারপরে আমরা 23 তারিখে ল্যান্ড করব চাঁদের মাটিতে দক্ষিণ মেরুতে 70 ডিগ্রিতে। তো এই গেল আমাদের দুটো মহাকাশযানের খবর এবং দুটো মহাকাশযানের এই মুহূর্তের পরিস্থিতি। তো বোঝা গেল আগামী দিনে জাপানের বিষয় নিয়েও আসবো, তবে জাপান তো 26 তারিখ লঞ্চ করতে চলেছে, 26শে আগস্ট সকালবেলা 6:10 বা 4 মিনিট এরকম একটা টাইম রয়েছে H2O রকেটে জাপানের, তো সেই বিষয় নিয়ে তো পরে আলোচনা হবে, তাদের বাজেট কত কোথায় নামছে এগুলো পরে আসছি। তবে ভারতের আগামী দিনে 3-4টে প্রজেক্ট নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যেগুলো হতে চলেছে। এক তো সেপ্টেম্বরের 2 তারিখে লঞ্চ হতে চলেছে আদিত্য এলন, সূর্যে যাবে করোনোগ্রাফি করতে, ল্যাগারেঞ্জ 1 পয়েন্টে ঘুরবে একটা হ্যালো অরবিটে, এবং সেটা আমাদের পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে, যেখান থেকে সিগন্যাল আপ অ্যান্ড ডাউন হতে প্রায় 10-11 সেকেন্ড লাগে টাইম। আদিত্য এলন নিয়ে থাকবে খবরাখবর। এরপরে আমরা যেটা জানাবো সেটা হচ্ছে 2024 গগনযান মিশন শুরু হচ্ছে আগামীকাল, গতকালকেই বলছিলাম। এছাড়া শুক্র গ্রহে অভিযান চালানোর জন্য একটা মিশন তৈরি হচ্ছে শুক্রযান। আর একটা বড় খবর, 2024 মঙ্গলযান 2 লঞ্চ হতে চলেছে, অরবিটার মিশন, ল্যান্ডার রোভার নয় এখন অবধি যা খবর। তো যেহেতু মঙ্গলে এই মুহূর্তে আমাদের আর কোনো অরবিটার নেই, মঙ্গলযান 1-এর অরবিটার তার কাজ শেষ করেছে এই গত বছরই শেষ করেছে 2022-এর মাঝামাঝি এসে আগস্ট সেপ্টেম্বরের দিকেই তার কাজ শেষ করেছে, তাই আমাদের কিন্তু এখন আর মঙ্গল গ্রহে কোনো অরবিটার বা কোনো রকম সিস্টেম নেই। আগামী দিনে একটা সিস্টেম যাবে অরবিটার এবং 2024-এই লঞ্চ হবে, সেটার নাম হচ্ছে মঙ্গলযান 2। আর 2030 সালের মধ্যে একটা বড় পরিকল্পনা নিয়েছে ইসরো তথা ভারত, সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথে 420 কিলোমিটার উপরে, মানে 500 কিলোমিটার উপরে আছে চীনের মহাকাশ স্টেশন, 400 কিলোমিটার উপরে ISS, এই দুটোর প্রায় মাঝামাঝি বলা যেতে পারে আমাদের ভারত নিজে একখানা ছোটোখাটো স্পেস স্টেশন গড়ার সম্ভাবনা রাখছে বা সম্ভাবনা রয়েছে। এই প্ল্যান নিয়ে কিন্তু এগোনো হচ্ছে, তবে গগনযান মিশনের মডিউলটা যতক্ষণ না মানুষ নিয়ে গিয়ে ঠিকঠাক মতো মানুষকে ফেরত আনছে, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, ততক্ষণ অবধি স্পেস স্টেশনের বিষয়টা কিন্তু চূড়ান্ত করা হয়নি। যখনই এই মডিউলটা ফাইনাল হয়ে যাবে এবং আমাদের মহাকাশচারীরা মহাকাশে যাবে, 400 কিলোমিটার উপরে 3 দিন কাটাবে, তারপর আবার বহাল তবিয়তে ফিরে আসবে, ব্যাস ডান হয়ে যাবে আমাদের আপ অ্যান্ড ডাউন সিস্টেম, তখনই কিন্তু আমরা এই স্পেস যে স্টেশন সেই মিশনে হাত দেবো। তো আশা করি স্পেস নিউজ নিয়ে এই সমস্ত বিষয়গুলো আপনাদের ভালো লেগেছে, সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত ভারতবাসীর জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, আর বাংলাদেশের সকলকে সালাম এবং নমস্কার।